नमस्कार बंधुरा आरसी किचन उइथ भिलेज फूडे आपनादेरके स्वागत। आज के आमरा बानाबो एकटा कचु शाकेर रेसिपी, तार जोन्नो आमी किछु कचु शाक तुले नेब। ताहले चलुन तुले नेया जाक। आमी किछु कचु शाक तुले निच्छि। গোড়াগুলো তো প্রচন্ড নোংরা আছে, আমি গোড়াগুলোকে কেটে নিচ্ছি। এটা একটা বাংলাদেশের বিখ্যাত রেসিপি। আমার ডাটাগুলো লাগবে, আমি পাতাগুলো আর গোড়াগুলোকে কেটে নেচ্ছি। পুকুরের পাড়ে প্রচন্ড কাদা বৃষ্টি হয়েছে। সব আমার কচু ডাটা তোলা হয়ে গেছে, এবার তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক। বৌদি রান্নাঘরে সবকিছু জোগাড় করছে, আমি ততক্ষণে সাইডটা চেঞ্জ করে চলে আসবো। নমস্কার বন্ধুরা, আমরা কচু শাকটা এবার কেটে নেব রান্নাটা করার জন্য। তো দুজনেই বটি নিয়ে বসে পড়েছি। কচু শাকটাকে কাটার পদ্ধতিটাও আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কচু শাকটা কাটতে হয়। তার আগে আপনাদেরকে বলি, এটা হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত রান্না, মানে বাংলাদেশের প্রায় ঘরে ঘরে এই কচু শাক রান্না হয়। আর এটা মানুষের মুখে স্বাদ বদলাবার জন্য দুর্দান্ত জিনিস। এটাকে নিরামিষ আমিষ বিভিন্নভাবে রান্না হয়। আজকে আমরা নিরামিষ কচু শাকটা রান্না করব। নিরামিষ কচু শাক ছোলা নারকেল এগুলো দিয়ে হয়, এমনকি পুজোর ভোগেতেও এই রান্নাটা দেয়া যায়, আর খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই হাতে তেল আর নুন ভালো করে মাখিয়ে নিবেন। আমরা এই তেলের মধ্যে একটু নুন দিয়ে রেখেছি, তাতে কী হবে হাতে আঠাটা লাগবে না, হাত কালোও হবে না। নিয়ে এইভাবে বটিতে এটাকে চাপ দেন। চাপলে এই দেখুন আঁশগুলো এইভাবে উঠে আসবে। এর গায়ের এই আঁশটা ছাড়ানোটাই হচ্ছে এর কাটার পদ্ধতি। এই যে হালকা করে বটিতে একটু চেপে ধরে এরকম টানলেই পুরো গায়ে ছাড়িয়ে যায়। দেখছেন কত সহজেই এটা ছাড়ানো যায়। ব্যাস, এটা আর কিছুই করার নেই, এবার টুকরো টুকরো করে কেটে নিলেই হয়ে যাবে। আমার জ্ঞান হওয়ার পর আমি প্রথমেই রান্নাটা খেয়েছিলাম আমার ছোট দিদার হাতে। তো উনি বালিগঞ্জের ওখানে থাকতেন, তো ওনার হাতে ওটা খাওয়ার পর, তার আগেও হয়তো খেয়েছি মনে নেই মায়ের হাতে, ওটা আমি খাওয়ার পর বাড়িতে এসে খুব বায়না করেছিলাম যে মা খাবো মা খাবো, আমাকে করে দাও করে দাও। সেই মুহূর্তে কচু শাক পাওয়া যায়নি। তারপর মা একবার, তারপরেই বলছি অনেকবার খেয়েছি, কিন্তু তারপরেরটা বলছি, মা কচু শাক করেছিলেন ইলিশ মাছের মাথা দিয়ে। তো লাস্ট অবধি মায়েরই আর মানে খাওয়ার মতো ছিল না, এত ভালো হয়েছিল। আমরা চেটে পুটে সবাই পুরোটাই শেষ করে ফেলেছিলাম। তো কচু শাক খুব সুস্বাদু একটা জিনিস, মানে কচু, অনেকেই কচু নামটা শুনলেই ভাবে যে কি খাবার, দুধ ওটা খাওয়া যায় কি না। কিন্তু যদি সঠিকভাবে কচু শাক রান্না করা যায়, সেটা নিরামিষভাবেই হোক বা আমিষ পদেই হোক, দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। একবার খেয়ে অবশ্যই দেখবেন। আর আমরা তো পুরো কাটার পদ্ধতি সমেত দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে আশেপাশেই কচু গাছ হয়ে থাকে, তো আমরা এখান থেকে তুলে এনেই রান্না করছি। আপনারা বাজারেও কিনতে পারবেন, বাড়ির কাছাকাছি যদি না পান। তো
একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, এটা দারুণ খেতে হয়। আমাদের কচু শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আজকে মোটামুটি যতটা রান্না করব পুরোটাই কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর আমরা রান্নাটা শুরু করব। কচু শাকগুলো কেটে আরেকবার ধুয়ে নিয়েছি কল থেকে, এই দেখুন। এই যে কচু শাকগুলো কেটে একটা বড় জায়গায় জল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কচু শাকটা রান্না শুরু করব। রান্না শুরু করার আগে যে যে উপকরণগুলো আমাদের লাগছে সেটা একবার দেখে নিই। কচু শাক রান্নার জন্য কোনো বাটা মশলা লাগে না, কিছু গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা হয়ে যাবে। আমার যেগুলো আজকে লাগছে, লাগবে ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লাগবে কালো জিরে, রাঁধুনি, লাগবে সর্ষের তেল, চিনি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এই দিয়েই আজকে রান্নাটা হয়ে যাবে। এছাড়াও রান্নাটাতে আমরা দেব ছোলা আর নারকেল কুচি। নারকেলটাকে ডুমো ডুমো করে ফার্স্টে কাটবো। প্রথমে উনুনটাকে ধরিয়ে নেব। ধরে নেওয়ার পর আমি কচু ডাঁটাগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেব। এবার এগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব। আমি সব কচু শাকগুলো দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আর ঢাকা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব উপরে। পুরো কড়া উপচে গেছে, এবার উপর থেকে ঢাকা দিয়ে দেব। এখন পুরো কড়াটা ভর্তি হয়ে গেছে সিদ্ধ হওয়ার আগে, যখন সিদ্ধ হয়ে যাবে কড়ার মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না, একদম একটুখানি হয়ে যাবে, পুরো জলটা বেরিয়ে যাবে। নারকেলগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই দেখুন একদম ছোট ছোট করে কেটেছি। আর নারকেলের পিছনের এই যে শক্ত খোলটা হয় এইটাকে বাদ দিয়ে কুচিয়েছি, দেখুন কোনোটাতেই শক্ত খোলা নেই, ওটা বাদ দিয়ে দিলে নারকেলটা খুব সুন্দর খেতে লাগে। কমে গেছে, একটু সিদ্ধ হয়ে গেছে, অনেকটা কমে গেছে, দেখুন তখন ঢাকাটা ভালোভাবে পড়ছিল না, এবার ঢাকাটা ভালোভাবে পড়ে যাচ্ছে, আর একটু সিদ্ধ হবে। বন্ধুরা দেখুন কচু শাকটা কাটতে গিয়ে আমি এই কচুর ছোটো ছোটো ডাঁটাগুলোকে, মানে একদম কচি পাতাগুলোকে পেয়েছি, এগুলো আমি রেখে দিয়েছি। এগুলো বেটে খেলে খুব ভালো খেতে লাগে, শিলে বেটে, আর এটাকে একটু কড়ায় নেড়ে গরম ভাতে খেলে দুর্দান্ত খেতে লাগে, তো আমি এগুলোকে রেখে দিয়েছি। এগুলো রেসিপিও আপনাদের সঙ্গে। বন্ধুরা দেখুন কচু শাক যে কেটেছে, আমার হাত দেখলে আপনারা বুঝতেই পারবেন না, হাতে যে নুন আর তেলটা মেখে নিয়েছিলাম তার জন্য দেখুন হাতে এক ফোঁটাও কালো কোনো দাগই হয়নি, দেখুন হাত একদম পরিষ্কার রয়েছে, কোনো ছোপ কিচ্ছু হয়নি। এইভাবেই হাতে তেল আর নুন দিয়ে কাটবেন, তাহলে আপনাদেরও হাতে একটুও কালো দাগ না হবে। ওর মধ্যে ছোলাগুলোকেও সিদ্ধ হতে দেব। দিয়ে একটু নেড়ে দেব, খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নিচের গুলো একটু উপরে করে দিতে হবে আর উপরের গুলো একটু নিচে করে দিতে হবে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নাবিয়ে নেব। একটা ঝাঁচির মধ্যে এটাকে ছেঁকে নিচ্ছি, আপনারা পেতের মধ্যেও ছেঁকে নিতে পারেন। এবার জল থেকে এটাকে তুলে পুরো জলটাকে এইভাবে ঝরিয়ে নিচ্ছি, দেখুন কতটা শাক ছিল আর কমে কতটুকু হয়েছে। অনেকটা জল বেরিয়েই গেছে। এবার একটা বাটি নিয়েছি, বাটি নিয়ে এইভাবে চেপে চেপে কচু শাকগুলোকে
আর একটু জল বার করে নেব। এর ভিতর এইভাবে চাপলে এর ভিতরে যেটুকু জল আছে সব বেরিয়ে যাবে। এই দেখুন যখন চাপছি আমি কতটা করে জল বেরাচ্ছে, থালায় দেখুন বুঝতে পারবেন। এইভাবে চাপলেই পুরো জলটা বেরিয়ে যাবে। কড়াতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এবার যে ছোট ছোট নারকলটা কাটা ছিল নারকলটাকে একটু ভেজে নেব। আমরা ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, আপনারা কুড়িয়েও দিতে পারেন। কচুর শাকটাকে বাটি দিয়ে পুরোটাই চেপে নিয়েছি আর দেখুন কত জল বেরিয়েছে, দুবার করে। এইটা একটা জল আর এই যে প্রথমে থালায় করছিলাম এখানে এতটা জল, মানে জল ঝরাবার পরেও কচু শাকটা চাপলে এরকমই জল বেরোবে। এই চেপে নেওয়াটা কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে কচু শাকটা ভালো হবে না। নারকলটা ভাজা হয়ে গেছে, এবার আমি নারকলটাকে নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এবার ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে এতে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর নিয়েছি রাঁধুনি, রাঁধুনিটাকে দেওয়ার আগে হাতে একটুখানি এইভাবে ঘষে দিতে হয়, ঘষে দিলে রাঁধুনির গন্ধটা খুব সুন্দর বেরোয়। দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাকগুলোকে দিয়ে দেব। ভালো করে ভাজতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে না নিচে থেকে লেগে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। ১/2 চামচ ধনে গুঁড়ো। ১/2 চামচ জিরের গুঁড়ো। সেদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম, তাই নুনটা এই সময় একদম অল্পই দিতে হবে, আপনারা স্বাদ মতো নুন দেবেন। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে হাফ করে ভেঙে। দিয়ে সব মশলাগুলোর সাথে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটায় কোনোভাবেই জল ব্যবহার করবেন না, কারণ এটা কচু শাক থেকে অটোমেটিক্যালি জল বেরোবে। যতই আমরা চেপে জল বার করি না কেন, এটার মধ্যে জল একটু আছে, ওই জলটা শুকলেই রান্নাটা তৈরি হয়ে যাবে। ভালো করে নাড়তে হবে যাতে না নিচে থেকে লেগে যায়, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা নারকেলগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকেও নাড়বে। শাকটা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, এবার ওর মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। কচু শাক তো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর আমরা আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফাটিয়ে, এবার 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা শুধু গন্ধ হবে কাঁচা লঙ্কা, এটা দেওয়ার পরেও ভালো করে ওটাকে নেড়ে নেবে।
কিছু হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। কচু শাকটা দেখে এখনই জিভে জল চলে আসছে, গরম ভাতে খেতে এটা যা লাগবে না। ভাতের সাথে শুধু কচু শাক হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। কতটা কচু শাক নিয়েছিলাম আপনারা দেখেছিলেন কড়াইতে, আর এখন রান্নার পর কতটুকু হয়েছে সেটাও দেখুন। একদম জল বেরিয়ে এটা একটুখানি হয়ে যায়। এক কড়াই শাক নিয়েছিলাম, এক বাটি শাক পেয়েছি। আমাদের কচু শাক রান্না হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন, খুব সুন্দর খেতে অসাধারণ একটা রেসিপি। খুব অল্প সময়ই এটা তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার আমরা চলে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা। নমস্কার।